আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মুচলেখা দিয়ে যিনি লন্ডন যান তিনি জনগণের নেতা হতে পারেন না বলে নুবাইদুল কাদের। রংপুরে পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত 10। 10 ডিসেম্বর না পল্টনে বিএনপি গণসমাবেশ করবে বললেন গায়েশ্বর। বিদেশিরাও নিশিরাতে ভোটের সরকার বলতে শুরু করেছে বললেন রিজভি। আমার সঙ্গে খেলবা আসো বললেন দিঘি। নির্বাচনে রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ বললেন সিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন বিএনপি তারেক রহমানকে তাদের নেতা মানতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তাকে নেতা মানবে না। যে নেতা রাজনীতি না করার শর্তে মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে যান তিনি আর যাই হোক দেশের জনগণের নেতা হতে পারেন না। বুধবার 23 নভেম্বর নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রৈবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার রাজধানীর বাসভবন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন। সরকার হঠনের চক্রান্ত আবারও শুরু হয়েছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এই চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। এই সময় চক্রান্ত ও ষড়যন্ত্র প্রতিরোধে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি। এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। রংপুরে পুলিশ বিএনপি সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত 10। রংপুরে পুলিশ বিএনপির সংঘর্ষে পুলিশ সদস্য সহ আহত 10। কুমিল্লার বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিলি করার সময় ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিক্ষোভ বের করায় রংপুর বিএনপির নেতা কর্মীদের উপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপির অন্তত 10 নেতা কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার 22 নভেম্বর বিকেল 5:30 রংপুর মহানগরী গ্র্যান্ড হোটেল মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাগু ও জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর নেতৃত্বে দলীয় কার্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ বের হয়ে প্রধান সড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। এ নিয়ে বাগবিতণ্ডের এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে। পরে পুলিশের লাঠিচার্জের কাছে টিকতে না পেরে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় 2 পুলিশ সদস্য সহ 10 জন আহত হন। রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান লাকু অভিযোগ করে বলেন, পুলিশ বিএনপি শান্তিপূর্ণ বিক্ষোভ লাঠিচার্জ করে বিক্ষোভ পণ্ড করে দিয়েছে। পুলিশের বেধড়ক লাঠিচার্জে আমাদের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, নয়নকে পুলিশ বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে, প্রয়োজনে সব নেতাকর্মী আমরা জীবন দেব, তবুও রাজপথ ছাড়ব না। 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি গণসমাবেশ করবে বললেন গায়েশ্বর। সংঘাতেরই আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি গণসমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। ঢাকা জেলা বিএনপির নতুন কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঙ্গে নিয়ে বৃহস্পতিবার দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকল্পে রিজভি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু, নতুন কমিটির সহসভাপতি খন্দকার মাইনুল ইসলাম বিল্টু, যুগ্ম মহাসচিব শামসুল ইসলাম, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। 10 ডিসেম্বর ঢাকার গণসমাবেশ কোথায় হবে এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আগামী 10 ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা অনুমতি চেয়েছি, সেখানে আমরা সমাবেশ করব। তারা সরকার যদি অপরাগ হয় তাহলেও করব, অনুমতি দিলেও করব, না দিলেও করব, অনুমতির অপেক্ষা করব না। মনে রাখতে হবে দেশটা আমাদের সবার। আওয়ামী লীগ বলছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে তারা পাহারা দেবে, সেক্ষেত্রে কোনো সংঘাতের শঙ্কা
আশঙ্কা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির নেতা বলেন, আমরা ইতিমধ্যে 60টি গণসমাবেশ করেছি, আওয়ামী লীগ বলবে কেন? সব জায়গায় তারা সংঘাত সৃষ্টি করার পাইতারা করেছে, প্রশাসন দিয়ে চেষ্টা করেছে, গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে, তারা তো কোনো পথই বাকি রাখেনি, কোনো নতুন কোনো পথ খোলাও রাখেননি। সুতরাং ঢাকার গণসমাবেশও এটা করবে আমরা স্বাভাবিক মনে করছি, অস্বাভাবিক মনে করছি না। রাতারাতি এরা ভালো হয়ে যাবে তা আমরা আশাও করি না, কিন্তু আমরা সরকারের পাদে পা দেব না, আমরা সংঘাত এড়িয়েই গণসমাবেশে আসব। বিদেশিরাও নিশিরাতের ভোটের সরকার বলতে শুরু করেছে বলেন রিজভী। বিদেশিরাও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে নিশিরাতের ভোটের সরকার বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ফুলকপি রিজভী। বুধবার 23 নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 58তম জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি মনে করেছেন যা বলবেন তা সবাই বিশ্বাস করবে, এখন বিদেশিরা বলতে শুরু করেছে আপনি নিশিরাতের ভোটের প্রধানমন্ত্রী। সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত বললেও এখানে বাংলাদেশে রাতের বেলা ভোট হয়, এটা আগে তো কথাও শুনিনি। আপনার পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বললেন, জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলে এর কড়া প্রতিবাদ করেছেন, কিন্তু পরের দিন জাপানের রাষ্ট্রদূত বললেন, ওই প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কোনো দেখাই হয়নি, আপনি আপনার মন্ত্রী নেতা এবং আপনার ছেলেও মিথ্যে কথা বলে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় অংশ নেন সাবেক সংসদ সদস্য রাশিদা বেগম, হীরা সহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাব দিতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, দুই দিন আগে বলেন মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আপনি কোনো বৈষম্য করেননি, এর চাইতে ডাহা মিথ্যে কী হতে পারে? যারা বীর মুক্তিযোদ্ধা বিএনপিকে সমর্থন করেন তাদের ভাতা কেটেছেন আপনি প্রধানমন্ত্রী, আমার সঙ্গে খেলবা আসো বলেন দিঘি। শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ, এবারে আসর বসেছে মোর দেশ কাতারে। বিশ্বকাপের উন্মাদনা ছুঁয়ে গেছে সবিজ অঙ্গনেও, ফুটবল প্রেমী তারকারা পছন্দের দলে জার্সি পরে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এছাড়া ওই আয়োজনে ঘিরে নানা অনুষ্ঠান প্রচার প্রচারণা দেখা মিলেছে তাদের। বিশ্বকাপ উপলক্ষে বিকাশের একটি ক্যাম্পেইন অংশ দিয়েছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি, তার ফ্যান পেজে সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ওই ওয়ার্ল্ড কাপে শুরু হচ্ছে বিকাশ বিশ্বকাপ গেমারও, আর আমি আসছি আমার প্রিয় দলের হয়ে মাঠে নামতে, খুঁজছি সেই সব সেরা ফিফা প্লেয়ারদের যারা আমাকে হেল্প করবে টুর্নামেন্ট জয়ী হতে, তাই চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যেতে এখনই তোমরা তোমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ফিফা 2023 লাইভ স্ট্রিম করা শুরু করো, তোমাদের মতো থেকে আমি বেছে নিব একজনকে। 18 সেকেন্ডের এই ভিডিও বার্তায় দেখি বলেন, হ্যালো সবাই, আমি প্রার্থনা পারদিন দেখি, বিকাশ বিশ্বকাপ গেমারোর জন্য আমি আমার নেইমারকে খুঁজছি, তুমি যদি ভালো ফিফা প্লেয়ার হও তোমায় গেম স্ট্রিম করো আর আমার নেইমার হয়ে খেলতে চলে আসো আমার সাথে। নির্বাচনে রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ বলেন সিএসি। এম এম লিঙ্কন, মহসিন কবির, প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আমাল বলেছেন, নির্বাচন রাজনৈতিক নেতাদের মধ্যে সংলাপ গুরুত্বপূর্ণ, কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, তবে কমিশন রাজনৈতিক দলের কাছ থেকে সুষ্ঠু ভোটের জন্য সহযোগিতা চায়। বৃহস্পতিবার 24 নভেম্বর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিএসি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যদি আন্তরিকতা না থাকে তাহলে নির্বাচন করা কঠিন বলে রাজপথে শক্তি দেখিয়ে সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন হবে না, ভোটে কার্যকরী প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং কেন্দ্রে তাদেরকে ব্যালেন্স তৈরি করতে হবে। সিএসি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ডায়ালগ অপরিহার্য, তাদের মধ্যে ডায়ালগ থাকলে নির্বাচন করা সহজ হবে, প্রস্তাব পাঠানো হয়েছে।